আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রেসিপি লোরের চ্যানেল। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একদিন রুটি বানিয়ে অনেকদিন আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। রুটিগুলোকে আমরা বানিয়ে এভাবে হালকা করে তাওয়াতে শুধু ছেঁকে নেব, তারপর এগুলোকে এক একটার উপর এভাবে রেখে আস্তে আস্তে ফ্রিজে রেখে দেবো। এই রুটিগুলো কিন্তু একদমই একটা আরেকটার সাথে লেগে যাবে না, এগুলো কোনো স্টিকিও হবে না এবং অনেক সুন্দর ফুলে যাবে। এই যে দেখুন আপনারা, আমরা হচ্ছে রুটিটাকে ছেঁকে এভাবে ঠান্ডা হতে রেখেছি এবং যখন ঠান্ডা হয়ে গেছে তখন এভাবে বক্সে পেপার বা টিস্যু পেপারের উপর রেখে ফ্রিজে একটা বড় বক্সে রেখে দেব। এভাবে আপনারা একদিন রুটি বানিয়ে 5 থেকে 6 দিন খেতে পারবেন। এই যে দেখুন আমরা রুটিটা ছেঁকে নিয়েছি, রুটি কি সুন্দর হয়েছে! একদমই বোঝার উপায় নেই যে রুটিটি আপনি 5 থেকে 6 দিন আগে বানিয়েছিলেন। যেহেতু আমরা সবাই জানি যে কীভাবে রুটি মেলতে হবে এবং রুটিটা ছেঁকতে হবে, তাই আর আমি সেই প্রসেসিংগুলো দেখাচ্ছি না, সরাসরি কীভাবে সংরক্ষণ করবেন তাই দেখালাম। ধন্যবাদ।